স্বাগত বিরতিহীন রাত 9টার বাংলাদেশে আপনাদের সাথে আছি আমি আতিফ আনজুমান এবং আমি অনিমেষ কর শুরুতেই জানিয়ে দেব বার্তা কক্ষের সবশেষ দুই সহযোগী সহ চিত্রনায়িকা পরিমণিকে বনানীর বাসা থেকে আটক বিদেশি মদ এলএসডি জব্দ করোনায় আরও 241 জনের মৃত্যু নতুন শনাক্ত 13,817 রোগী শনাক্তের হার প্রায় 28%। টিকা ছাড়া বের না হওয়ার সিদ্ধান্ত হয়নি জানালেন তথ্যমন্ত্রী বক্তব্য প্রত্যাহার করলেন মুক্তিযুদ্ধমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জে বজ্রপাতে 17 জনের নিহত পদ্মার তীরে বরযাত্রীদের নৌকায় এ দুর্যোগ সেজান জুস কারখানায় পুড়ে মারা যাওয়া 24 মরদেহ হস্তান্তর ডিএনএ পরীক্ষায় 45 পরিচয় শনাক্ত শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত রাজধানীর বনানীর বাসা থেকে চিত্রনায়িকা পরিমণিকে দুই সহযোগী সহ আটক করেছে র‍্যাব তার বাসা থেকে জব্দ করা হয়েছে বিদেশি মদ এলএসডি আটকের পর পরিমণিকে নেওয়া হয় র‍্যাব সদর দপ্তরে বিকেল 4টার দিকে পরিমণির বাসার নিচে অবস্থান নেয় র‍্যাব সদস্যরা পরে তারা ভেতরে প্রবেশ করে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পরিমণির বাসায় অভিযান চালানোর কথা জানায় র‍্যাব এর আগে গত 8ই জুন উত্তরায় বোট ক্লাবে ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগে ব্যবসায়ী নাসিরিউ মাহমুদ ও অমি নামের দুইজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও 4 জনের বিরুদ্ধে মামলা করেন পরিমণি ওই মামলায় নাসিরিউ মাহমুদ সহ 5 জনকে মাদকদ্রব্য সহ গ্রেপ্তার করে পুলিশ পরে রিমান্ড শেষে জামিনে মুক্তি পান আসামিরা সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে র‍্যাব এখানে অভিযান পরিচালনা করছে এটা আমরা আপনাদেরকে পরবর্তীতে জানাব জয়যাত্রা সহ বিভিন্ন আইপিটিভিতে জিনের বাদশার বিজ্ঞাপন দিয়ে 60 লাখ টাকা আত্মসাৎ চক্রের 3 সদস্য গ্রেপ্তার রাজধানী ডেমরা ও ভোলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা সিআইডি সকালে সিআইডি সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থাটির বিশেষ পুলিশ সুপার মুক্তাধর তিনি বলেন এই চক্রটি দীর্ঘদিন ধরে জিনের বাদশার পরিচয় দিয়ে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে বিজ্ঞাপন দিয়ে আসছিল এসব বিজ্ঞাপন দেখে অনেকে যোগাযোগও করত চক্রটির সাথে পরে ফাঁদে ফেলে তাদের কাছ থেকে অর্থ আদায় করত চক্রটি গত 6 মাসে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে বিপুল টাকা আত্মসাৎ করেছে বলে জানায় সিআইডি গতকাল রাতে গ্রেপ্তার এবং আজকে আমরা খুব অল্প সময়ের মধ্যে আমরা দ্রুততম সময়ের মধ্যে যাদের মনিটরি যে ট্রানজিশন যে হয়েছে ক্যাশ ইন এবং ক্যাশ আউট হ্যাঁ এবং তার যে আমরা জব্দ করেছি তার কাছ থেকে যে সমস্ত আলামত তার মধ্যে তার ক্যাশ অ্যাকাউন্টের মধ্যেও পর্যাপ্ত পরিমাণে এক অ্যাকাউন্টে আমরা 12 লক্ষ টাকা পেলাম 12 লক্ষ টাকা পেয়েছি যেটা আমাদের আমাদের আয়ও এই অ্যাকাউন্টটা ফ্রিজ করা থেকে পরবর্তী যে সমস্ত আমাদের কার্যক্রম আছে সেটা পরিচালনা করবে এবং এদেরকে রিমান্ডে নিয়ে আসার পর আরও চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসবে বিধায় আমি মনে করি সেটা গত 7 দিনে 1 লাখ করোনা রোগী শনাক্তের মধ্য দিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা 13 লাখ ছাড়ালো মৃত্যু হয়েছে আরও 241 জনের এতে মোট প্রাণহানি দাঁড়ালো 21,638 জনে সংক্রমণ নিয়ন্ত্রণে যত দ্রুত সম্ভব জনগণকে টিকার আওতায় আনার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা দেশে করোনা মৃত্যু সংক্রমণ কমছে না গত 24 ঘন্টায় 49,514 নমুনা পরীক্ষায় নতুন করে আক্রান্ত আরও 13,817 জন পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 27.91%। নতুন করে মৃত্যু হয়েছে 241 জনের এর মধ্যে ঢাকা বিভাগেই 93 জন এছাড়া চট্টগ্রামে 68, খুলনায় 36, রংপুরে 15, রাজশাহীতে 12, বরিশাল ও সিলেটে মৃত্যু হয়েছে 5 জন করে
এ অবস্থায় লকডাউনের চেয়ে জনগণকে যত দ্রুত সম্ভব টিকার আওতায় আনতে সরকারকে পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। বলছেন মাস্ক পরা বাধ্যতামূলক করতে হবে। এখন লকডাউন দেওয়া মানেই হলো দেশের অর্থনীতির ক্ষতি হওয়া। তবে যদি আমরা গণ টিকা এবং গণ মাস্ক পরতে পারতাম, গণ মাস্ক অর্থাৎ প্রত্যেকটা লোকের মুখে মাস্ক থাকবে, বাইরে যাবে ঠিকই, স্বাভাবিক কাজকর্ম করবে, শুধুমাত্র হোটেল রেস্টুরেন্ট পর্যটন অথবা বিয়ে এইসব অনুষ্ঠান বাদ দিয়ে গণপরিবহন হোক, দোকান হোক অথবা অফিস আদালত হোক, মাস্কটা অবশ্যই বাধ্যতামূলক করতে হবে। এছাড়া গত ২৪ ঘন্টায় করোনামুক্ত হয়েছেন ১৬,১১২ জন। এ পর্যন্ত মোট সুস্থের সংখ্যা দাঁড়ালো ১১,৪১৫৭ জনে। আবুল ওমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আইসিইউ শয্যার সংকটের সুযোগ নিয়ে বাণিজ্যে মেতে উঠেছে করোনা চিকিৎসার অনুমোদন নেই এমন বেশ কিছু বেসরকারি হাসপাতাল। দালালদের খপ্পরে পড়ে এসব অনুমোদনহীন হাসপাতালে ভর্তি হয়ে নিঃস্ব হচ্ছে সাধারণ মানুষ। এদিকে সংক্রমণ বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে রাজধানীর করোনা হাসপাতালগুলোতে তীব্র হচ্ছে আইসিইউ সংকট। দালালদের খপ্পরে পড়ে করোনা আক্রান্ত ছোট বোন স্মৃতি শাহকে দয়াগঞ্জের মদিনা মেডিকেল সেন্টারে ভর্তি করেছিলেন এই নারী। অথচ করোনা চিকিৎসার অনুমোদনই নেই হাসপাতালটির। মানহীন চিকিৎসার কারণে হাসপাতাল ছেড়ে মহাখালীর ডিএনসিসি হাসপাতালে এসেছেন তারা। ওইখানে কোনো আইসিইউ নেই, আইসিইউ নেই, বাটফারি শুধু মনিটর দিয়ে রাখছে আর ১০ লিটার বলে ১৫ লিটার আসলে কিন্তু ১৫ লিটার অক্সিজেন ওনারা দেয় না। হাসপাতাল থেকে হাসপাতাল ঘুরেও আইসিইউ না পেয়ে এমন ভোগান্তিতে অনেকেই। দালালদের খপ্পরে পড়ে অনুমোদনহীন হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে নিঃস্ব হচ্ছেন অনেকে। আমাদের হলো আইসিইউ ব্যবস্থা, ওইটা আইসিইউর মধ্যেই করে না, ওরা একটা ওয়াশ করতেছে, আই ওয়াশ করতেছে মানুষের, যে আমাদের এখানে আইসিইউ আছে, সিট আছে। দেশের মানুষ তাদের গরু বাছুর সব সহায় সম্বল বিক্রি করে ডাক্তারের হাতে টাকা দিচ্ছে, আর ওরা ওদের কষায় মতো নিয়ে যাচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের ৩ আগস্টের তথ্য অনুযায়ী রাজধানীতে করোনা ডেডিকেটেড ১৭টি সরকারি হাসপাতালে ৩৮৫টি আইসিইউ এর মধ্যে ফাঁকা মাত্র ১৪টি। তবে এসব আইসিইউতেও ভর্তির সুযোগ পাচ্ছে না নতুন রোগীরা। এখানে আইসিইউর অভাব, ওনার হাইফ্লো দরকার, হাইফ্লো নাই। এখানে যে ভিতরে যে অবস্থা, এমনি পরিবেশ ভালো কিন্তু আপনার নার্সের সংকলন অনেক বেশি, মিনিমাম ২-২৫০ পেশেন্টের জন্য মনে হচ্ছে যে ২টা নার্স, এরকম আমার কাছে ফিল হয়েছে। আমাদের ৩টা হসপিটাল অলরেডি ভোগান্তি হতে হয়েছে, ৩টার থেকে লাস্ট পর্যায়ে এখানে আসছি, এখান থেকে পরে ১ ঘন্টা যাবত ছিলাম আমরা, এখান থেকে ১ ঘন্টা যাবত পরাই লাস্ট পর্যায়ে গিয়ে অনেক রিকোয়েস্ট করার পরে গিয়ে হয়েছে এখানে। হাসপাতালে শয্যার সংকট নিরসনে দ্রুত ফিল্ড হাসপাতাল নির্মাণে সরকারকে উদ্যোগী হওয়ার আহ্বান জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লকডাউনের মধ্যেই সকাল থেকে রাজধানীর সড়কে ছিল মানুষের চলাচল এবং বিপুল সংখ্যক ব্যক্তিগত গাড়ি। বিভিন্ন চেকপোস্টে পুলিশের তৎপরতা থাকলেও যানবাহনের চাপে হিমশিম খেতে হয়েছে তাদের। কোথাও কোথাও দেখা গেছে যানজট। লকডাউনের ১৩তম দিনে রাজধানীর সড়কের চিত্র অনেকটাই ছিল স্বাভাবিক দিনের মতো। গণপরিবহন ছাড়া সড়কে দেখা গেছে সব ধরনের যানবাহন। করোনা সংক্রমণের লাগাম টেনে ধরতে সারাদেশে জারি আছে কঠোর বিধিনিষেধ। প্রতিদিন মারা যাচ্ছে ২০০-র বেশি রোগী। তবে সড়কের অবস্থা দেখে বোঝার উপায় নেই, দেশে করোনা মহামারী চলছে। বাস ছাড়া সড়কে চলছে সব ধরনের যান। কোনো কোনো চেকপোস্টে গাড়ির দীর্ঘ সারি। বিধিনিষেধের মধ্যেই সড়কে অল্প কিছু সিএনজি চালিত অটোরিকশাও দেখা গেছে। তবে বিভিন্ন চেকপোস্টে আটকানো হচ্ছে সেগুলো। লকডাউনে খোলা রয়েছে গার্মেন্টস সহ বিভিন্ন শিল্প কারখানা ও বেসরকারি অফিস। গণপরিবহন না থাকায় কেউ হেঁটে, কেউ ভ্যান বা রিকশায় কয়েক গুণ বাড়তি ভাড়ায় যাচ্ছেন কর্মস্থলে। পড়তে হচ্ছে নানা ভোগান্তিতে। গুলশান ২ পর্যন্ত হেঁটে যাওয়াটা একটা মেয়ে মানুষের জন্য খুবই কষ্টকর, কিন্তু কিছু করার নেই। যেমন রিক্সাও তেমন পাওয়া যায় না, আমরা যে রিক্সায় যাবো রিক্সাটা কিন্তু সেরকমভাবে আমরা পাই না, আর পেলেও অনেক ভাড়া চায়। আমার অফিস আত্মনগরে, তো একটু ভিতরের দিকে, তো এই জন্য যাচ্ছি, আর এখন লকডাউনের কারণে রিক্সা ভাড়াটাও বেড়েছে। লকডাউনের ১৩তম দিনে এসে অনেকটাই শিথিল দেখা গেছে চেকপোস্টে পুলিশের তৎপরতা। সড়কে যান চলাচল বাড়ায় নিয়ন্ত্রণ করা কঠিন হচ্ছে বলছেন কর্মকর্তারা। মানুষের চলাফল সেই অনুযায়ী মানুষ যার যেগুলো আছে প্রেসক্রাইব, যেগুলো অ্যালাউড সরকার কর্তৃক অনুমোদিত, সেই সমস্ত কাজে মানুষ বের হচ্ছে, আর তার বাইরে যারা আসছে বা যাচ্ছে
তাদেরকে আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি বা দোকানপাট বা অন্য কোনো কিছু খুলছে যারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, মামলা করা হচ্ছে, নির্ভয় ম্যাজিস্ট্রেট নিয়ে আসা হচ্ছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, করোনা রোধে মাস্ক পরা সহ স্বাস্থ্যবিধি নিশ্চিত ও মানুষের অযথা ঘোরাঘুরি বন্ধ করা জরুরি, তা না হলে সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকানো যাবে না। নূরা জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 18 বছরের বেশি বয়সীরা টিকা না নিয়ে বাইরে বেরুলে শাস্তি হবে, এ বক্তব্য প্রত্যাহার করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমা মোজাম্মেল হক। তথ্যমন্ত্রী জানিয়েছেন, এমন কোনো সিদ্ধান্ত সরকার নেয়নি। বুধবার নিজ নিজ মন্ত্রণালয়ে এসব কথা জানান দুই মন্ত্রী। ভ্যাকসিন ছাড়া কোনো লোক 18 বছরের ঊর্ধ্বে কোনো লোক মুভমেন্ট করলে সে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে। 11 আগস্ট থেকে 18 বছরের বেশি বয়সীরা টিকা না নিয়ে বাইরে বেরুলে শাস্তিযোগ্য অপরাধ হবে বলে মন্তব্য করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। তবে একদিনের মাথায় সে বক্তব্য থেকে সরে এসেছেন তিনি। যেহেতু 11 তারিখে সমস্ত লোককে টিকা দেওয়ার সম্ভব নয়, কাজে টিকা না দিয়ে আসতে পারবে না, সেই এটাও ইম্পোজ করা যায় না। সেই কারণেই আমরা আমাদের ওই সিদ্ধান্তের ওই অংশটুকু যে 11 তারিখের পর থেকে কেউ আসলে আইনের আওতায় আসবে এই অংশটুকু প্রত্যাহার করে নিচ্ছি। তথ্যমন্ত্রী জানিয়েছেন, টিকা না নিয়ে 18 বছরের বেশি বয়স্ক কেউ রাস্তায় বেরুলে শাস্তি হবে এমন সিদ্ধান্ত সরকার নেয়নি। গতকাল যে বৈঠক হয়েছে অনলাইনে হয়েছে, মূলত বেশিরভাগ অনলাইনে সংযুক্ত ছিলেন, আবার কেউ কেউ প্র্যাকটিক্যালিও ছিলেন, আমি অনলাইনে সংযুক্ত ছিলাম। সেখানে আসলে এই ধরনের কোনো সিদ্ধান্ত হয়নি, সরকারের কোনো এই ধরনের সিদ্ধান্ত হয়নি যে 18 বছরের বেশি বয়স্ক কেউ বের হলে স্বাস্থ্যযোগ্য অপরাধ হবে। মঙ্গলবার রাতেও স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তার পাঠানো এক বার্তা জানানো হয়েছিল মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর বক্তব্যে মন্ত্রণালয় সম্মত নয়। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর বনানীতে প্রযোজক রাজের বাসায় অভিযান চালাচ্ছে র‍্যাব। এই মুহূর্তে রাজের বাসার সামনে আছেন সহকর্মী নাহিদ কামাল, বিস্তারিত জানবো তার কাছ থেকে। নাহিদ কামাল, এই অভিযান কখন থেকে শুরু হয়েছে এবং এখন কি পর্যায়ে আছে? জি, ঠিক রাত 8টার কিছু পরের থেকেই আপনার র‍্যাবের পক্ষ থেকে কিন্তু এখানে আসা হয়েছে এবং রাজ মাল্টিমিডিয়ার যিনি কর্ণধার নজরুল ইসলাম রাজের বাসায় অভিযান চালানো হচ্ছে এবং অভিযোগ হচ্ছে নজরুল ইসলাম রাজের হাত ধরেই পরিমণির বলা চলে যে সিনেমার পর্দায় পদার্পণ এবং বিভিন্ন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা যেটি বলছেন, পরিমণি আজকে তার বাসায় তাকে আটকের পর তার বাসায় যেসব মদ বিভিন্ন মাদকের উদ্ধার করা হয়েছে, পরিমণির এই মিডিয়া পাড়ায় এতদিন দাপিয়ে বেড়ানোর পেছনে এই নজরুল ইসলাম রাজের ভূমিকা আছে এমনটাই কিন্তু গোয়েন্দারা ধারণা করছেন এবং তারা সুনির্দিষ্ট বেশ কিছু অভিযোগের প্রেক্ষিতেই বনানীর 7 নম্বর রোডের এই বাসায় আজকে অভিযান চালাচ্ছেন। আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি রাজকে কিন্তু আটকের প্রক্রিয়া চলছে এবং ভেতরে এখনও অভিযান চলছে এবং ভেতরে মাদক মদ কিংবা অন্য কী আলামত তারা জব্দ করতে পারবেন এবং সেই প্রক্রিয়াটিও কিন্তু এখনও চলছে। এর আগে আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে সাম্প্রতিক সময়ে বিভিন্ন মডেল এবং সেলিব্রিটি যারা আছে তাদেরকে এর আটকের পর এবং তাদেরকে জিজ্ঞাসাবাদের পর বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য কিন্তু গোয়েন্দা পুলিশ এবং র‍্যাবের কর্মকর্তারা পেয়েছেন, যার ভিত্তিতে তারা সুনির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতেই আজকে প্রথমে হচ্ছে দুপুরের কিছুটা পরে অভিযান পরিচালনা করে পরিমণির বাসায় এবং পরিমণির বাসায় যখন অভিযান পরিচালনা করে সেখান থেকে কিন্তু আমরা এর আগের বুলেটিনগুলোতেও দেখিয়েছি বিপুল পরিমাণে মাদক, এর মধ্যে মদ, তারপর হচ্ছে আইস এবং এলএসডি জব্দ করার কথা কিন্তু আমাদেরকে র‍্যাবের পক্ষ থেকে বলা হয়েছে। এছাড়া আরেকটা বিষয় জানিয়ে রেখে, এই অভিযান দুটি কিন্তু পরিচালনার পেছনে শুধু র‍্যাব না, গোয়েন্দা পুলিশেরও ডিবির একাধিক টিম কাজ করছে বলে কিন্তু আমরা জানতে পেরেছি। এর মধ্যে ডিবি উত্তরের যুগ্ম কমিশনার হারুনুর রশিদের নেতৃত্বে একটি টিমও কিন্তু অভিযান পরিচালনা করছে বলে কিন্তু আমরা জানতে পেরেছি। এছাড়া এখন পর্যন্ত এখানে যে অভিযানটি পরিচালনা করা হচ্ছে যেটি বলা হচ্ছে রাজ মাল্টিমিডিয়ার কর্ণধার নজরুল ইসলাম রাজের ভালোবাসা সীমাহীন ছবির মধ্য দিয়েই পরিমণির মূলত হচ্ছে নাটক থেকে ছবির পর্দায় পদার্পণ করে পরিমণি। এরপর থেকেই বলা চলে যে তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি, যদিও বলা চলে মিডিয়া পাড়ায় এখন পর্যন্ত পরিমণির একটি সফল ছবি। বিষয় একটু জানতে চাই যে রাজের বাসায় অভিযান এখনো পর্যন্ত কিছু পাওয়া গেছে কিনা অথবা সেখান থেকে কি অভিযোগে এই অভিযানটি চলছে সেটির ব্যাপারে কিছু জানতে পেরেছেন কিনা, ভেতর থেকে কোনো তথ্য অনানুষ্ঠানিকভাবে কারোর কাছ থেকে জানতে পেরেছেন কিনা?
যে আমরা র‍্যাব সদস্য এবং যারা আজকে অভিযান পরিচালনা করছেন তাদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি, তারা কিন্তু একটি পরিকল্পনার মাধ্যমেই আজকে অভিযানটি পরিচালনা করছেন এবং আগে থেকেই তাদের টার্গেট ছিল যে পরিমণি বাসায় অভিযান চালাবেন এবং বেশ কিছু সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই রাজের বাসায় আজকে অভিযান পরিচালনা করছেন। আমি যদি এখানকার একটু চিত্র দেখাই, এখানে কিন্তু শত শত উচ্ছৃঙ্খলতা এসে ভিড় করছেন এবং এই বাসাটিতে ইতিমধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা পুরো বাসাটি ঘিরে রেখেছে। রাজের বিরুদ্ধে মূল যে অভিযোগ সেটি হচ্ছে রাজের হাত ধরেই পরিমণির রূপালী পর্দায় পদার্পণ এবং যেটি বলা চলে একেবারে অজপাড়াগা থেকে শুরু করে পরিমণি যখন ঢাকাই সিনেমাতে তার নাম লেখেন তার পেছনে রাজ বিভিন্ন বিভিন্ন ক্ষেত্রে তাকে সহায়তা করেছে এবং বিভিন্ন ধাপ পেরুতে তাকে বলা চলে যে ঢাল হিসাবে কাজ করছে। যেটি বলা চলে যে এই অভিযানের ক্ষেত্রে র‍্যাব এবং আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা যেটি ধারণা করছেন সিনেমা কিংবা মিডিয়ার আড়ালে এই ধরনের সেলিব্রিটি যারা আছেন তারা অনেকেই বাড়িতে বলা চলে মিনি বার, মাদক ব্যবসা কিংবা দেহ ব্যবসা সহ বিভিন্ন অপ্রীতিকর পরিস্থিতির সাথে জড়ানোর অভিযোগ কিন্তু এবং তথ্য কিন্তু তারা পাচ্ছেন। সেই ক্ষেত্রে কাদের মাধ্যমে দেখা গিয়েছে যে এই ধরনের অপকর্মগুলো করা হতো বা কাদের মাধ্যমে বিভিন্ন পর্যায়ে এই ধরনের মাদক কিংবা নারী সাপ্লাই করা হতো, এই বিষয়গুলো কিন্তু আমলে নিয়ে র‍্যাব কাজ করছে এবং র‍্যাবের কাছে বেশ কিছু তথ্য রয়েছে যে পরিমণির বন্ধু যে নজরুল ইসলাম রাজ তিনি নানান সময় পরিমণিকে এসব বিষয়ে সহায়তা করেছেন এবং ঢাল হিসাবে অনেক বলা চলে চলচ্চিত্র অঙ্গন কিংবা বিভিন্ন ব্যবসায়ী মহলের ঊর্ধ্বতন কর্মকর্তা বা ব্যবসায়ীদের সাথে পরিচয় করিয়ে দিয়েছেন, এই ধরনের বেশ কিছু অভিযোগ কিন্তু আনা হয়েছে। নাহিদ কামাল, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি সংবাদ সংগ্রহ করতে থাকুন, পরবর্তীতে আবার আপনার সঙ্গে কথা হবে। বারবার সতর্ক করার পরও কোনো ভবনে এডিসের লার্ভা পাওয়া গেলে 10 গুণ জরিমানার হুঁশিয়ারি দিয়েছে ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম। আর ঢাকা দক্ষিণের মেয়র জানান এ মাসের মধ্যেই অনেকটা নিয়ন্ত্রণে আসবে ডেঙ্গু। রাজধানীতে এডিস বিরোধী অভিযান পরিদর্শনে গিয়ে দুই মেয়র এসব কথা বলেন। গেল 2 সপ্তাহে ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা বেড়েছে কয়েক গুণ। প্রতিরোধে এডিস বিরোধী অভিযান শুরু করেছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। এডিসের লার্ভা পাওয়া যাচ্ছে বেশিরভাগ নির্মাণাধীন ভবনে। এরই ধারাবাহিকতায় ভাটারার মাদানী অ্যাভিনিউয়ে অভিযান চালায় ডিএনসিসি। এ সময় উত্তরের মেয়র কাউন্সিলরদের নির্দেশ দেন এডিসের প্রজনন স্থান চিহ্নিত করে ধ্বংস করার। আপনার নিজের আঙ্গিনা পরিষ্কার করে নেন, জরিমানার পরিমাণ কিন্তু আস্তে আস্তে কিন্তু অঙ্ক কিন্তু বাড়তে থাকবে। আমরা কোনো জায়গায় করেছি 20,000, নেক্সটে যদি পাই তখন কিন্তু 20,000 করবো না, কিন্তু এটি 2 লাখ টাকা চলে যাবে। যাদেরকে 2 লাখ টাকা করেছি নেক্সটে পেলে কিন্তু 2 লাখ টাকা পারবে না, কিন্তু 4 লাখ টাকা বেড়ে যাবে, ডাবল হয়ে যাবে, 10 গুণ বেড়ে যাবে। উত্তরের সবরাহেই চলছে এমন প্রচারাভিযান। নিজ বাড়িকে পরিষ্কার করতে না পারলে সিটি কর্পোরেশনকে জানানোর পরামর্শ দেন 31 নম্বর ওয়ার্ড কাউন্সিলর। যার যার বারিন্দা, যার যার সাজ, যার যার গ্রেস, এটা তাদেরকে পরিষ্কার করতে বলতেছি। আর যদি কেউ না পারেন তাহলে আমাদের সাহায্য নেন, আমাদের ক্লিনারের সাহায্য নেন। রাজধানীর খিলগাঁওয়ে সরকারি কোয়ার্টার ও প্রতিষ্ঠান ঘুরে দেখেন দক্ষিণের মেয়র, সেখানেও পাওয়া যায় এডিসের লার্ভা। আমরা এখন কঠোর হচ্ছি, জরিমানা দিচ্ছি, কিন্তু তারপরেও আমরা দেখছি যে উদাসীনতা, দায়িত্বহীনতা এবং উদাসীনতা আমরা লক্ষ্য করছি, এটা কোনোভাবেই কাম্য নয়। আমরা যদি সবাই একটু দায়িত্বশীলভাবে কাজ করি তাহলে এত দূর মানে বিস্তার হতে পারে না। পরে সেগুন বাগিচায় ড্রেন পরিষ্কার নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তাপস। বলেন ঠিকভাবে পরিষ্কার না করলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে বিল দেওয়া হবে না। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বেশিরভাগ সরকারি হাসপাতালে করোনা চিকিৎসা হয়, ডেঙ্গু রোগীরা বাধ্য হয়ে ছুটছেন বেসরকারি হাসপাতালে। বর্তমানে সরকারি হাসপাতালে 277 ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন 748 জন। এত খরচ বাড়ছে ডেঙ্গু চিকিৎসায়, করোনার পাশাপাশি ডেঙ্গু ইউনিট চালুর পরামর্শ চিকিৎসকদের। ফার্মগেটের বাসিন্দা ইউসুফ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে। পুরো পরিবার করোনামুক্ত হলেও এখন আক্রান্ত ডেঙ্গুতে। চাকরির অল্প বেতনে চিকিৎসা খরচ চালানো অসম্ভব হয়ে পড়েছে। কোভিডে মনে করেন ওখানে অনেকগুলো টাকা ব্যয় হয়েছে, তারপরে এর মধ্যে মনে করেন যে ডেঙ্গু এখন প্রতি মাসে ধরেন -70-80,000, এভরি মান্থ মাইনাসে আছি আমরা। ঢাকা মেডিকেল, মুগ্ধা হাসপাতাল, সোহরাওয়ার্দী সহ অন্তত বড় 7টি সরকারি হাসপাতালে হচ্ছে না ডেঙ্গুর চিকিৎসা। জীবন বাঁচাতে রোগীরা ছুটছেন বেসরকারি হাসপাতালে। সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা দেয়া হলেও বেসরকারি হাসপাতালে খরচ পড়ছে কমপক্ষে 30,000 টাকা। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে বর্তমানে সরকারির চেয়ে বেসরকারি হাসপাতালে ডেঙ্গু রোগী 3 গুণ। এতে চিকিৎসার ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে রোগীরা।
প্রাইভেট সেক্টরগুলোতে তো ব্যয় আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির জন্য সেটা খুব কঠিন হয়ে যাচ্ছে এখন, কারণ প্রতিটা ফ্যামিলিতে যেখানেই দেখা যায় আসলে মানে তাদের পরিবারের মিনিমাম 2-3 জন আক্রান্তই হচ্ছে। আমাদের দেশ তো হচ্ছে যে নিম্ন আয়ের দেশ, হ্যাঁ, তো সেক্ষেত্রে সবার ক্ষেত্রে আসলে সম্ভব হয় না যে প্রাইভেট হসপিটালগুলোতে যেয়ে চিকিৎসা করা, কিন্তু এই সিচুয়েশনে তো তাদের বাধ্য হতে হচ্ছে। এদিকে লালকুঠি হাসপাতাল, রেলওয়ে হাসপাতাল, টঙ্গী শহীদ আহসানুল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল সহ কয়েকটি ডেঙ্গুর জন্য নির্ধারণ করা হলেও এখনও শুরু হয়নি কার্যক্রম। করোনার পাশাপাশি ডেঙ্গুর জন্য আলাদা ইউনিট চালুর পরামর্শ চিকিৎসকদের। আমাদের সরকারি হাসপাতালেও করোনার পাশাপাশি ডেঙ্গুর জন্য একটু ডেডিকেটেড কিছু বেড আলাদা বা ফ্লোর আলাদা করে কিন্তু রাখা উচিত, কারণ এভাবে পারলে শুধু আর বেসরকারি তো যাবে, সবার তো সামর্থ্য এরকম নাই, সুতরাং এটাও তো বিবেচনায় রাখতে হবে। সবাই তো বেসরকারি তো খরচ জানেন আপনি, আকাশচুম্বী খরচ, সুতরাং আমি মনে করি সরকারি হাসপাতালে তাদের একটু সুযোগ দেওয়া উচিত। বর্তমানে রাজধানীতে ডেঙ্গু চিকিৎসা নিচ্ছেন 1,025 জন, আর এর মধ্যে 277 জন রোগী চিকিৎসা নিচ্ছেন সরকারি হাসপাতালে, আর বেসরকারিতে ভর্তি 748 জন। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বরযাত্রীবাহী নৌকায় বজ্রপাতে 17 জন নিহত হয়েছেন, আহত 13 জনকে সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এর মধ্যে শিশুসহ 4 জনের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকরা। দুপুরে পদ্মা নদীর তীরে এই দুর্ঘটনা ঘটে। শিবগঞ্জ উপজেলার পাকা গ্রামে ছিল বিয়ের আয়োজন, সেখানেই কনেকে বরণ করতে যাচ্ছিলেন 30-40 জন বরযাত্রী। বৈরী আবহাওয়ার মধ্যে সদর উপজেলার নারায়ণপুর থেকে নৌকায় পদ্মার অপর পাড়ে পৌঁছানো তারা। এরপরে হঠাৎ বজ্রপাত আঘাত হানে নৌকার উপর। সবাই মেলা ঘাটের ঘরে ছিল, এর মধ্যে মানে বিদ্যুৎ চমকেছে আর সব মেলা পড়ে গেছে। বাঁচার মতো সম্ভাবনা ছিল, আমরা এই সদর হাসপাতালে আনার পরে ডাক্তারে বলছে কি মারা গেছে। যাত্রী নেওয়ার পরে সবাই যখন রাস্তা দিয়ে হাঁটতেছিল সবাই একসাথে, ওই সাথে মনে করেন যে বিজলি পরে মারা গেছে। ঘটনাস্থলে মারা যান 15 জন। খবর পেয়ে ফায়ার সার্ভিস সেখানে পৌঁছার পর হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়, সেখানে প্রাণ যায় আরো 2 জনের। যেটা বৈরী আবহাওয়ার কারণে তলাবর্তী যাত্রী বরযাত্রী ছিল, বরযাত্রী মানে ছিল নিয়ন্ত্রণে যাচ্ছিল ওপারে ধুলাউড়ি নামক গ্রামে। এ সময় দুর্ঘটনা ঘটে, ঘটার ফলে আমাদেরকে দ্রুত খবর দেয়। এ ঘটনায় আহত হয়েছেন 13 জন, তাদের মধ্যে 2 শিশু সহ 4 জনের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকরা। কিছু ভালো আছে, কিছু সমস্যা, যেমন কিছু অংশ পুড়ে গেছে, কারো কারো হয়তো বমি ভাবটা আছে, গা হাত ব্যথা আছে, এদেরকে আমরা ভর্তি করে দিলাম চিকিৎসার জন্য। নিহতদের মধ্যে 1 জন শিবগঞ্জের এবং 16 জনই সদর উপজেলার নারায়ণপুর গ্রামের বাসিন্দা। ঘটনাস্থল পরিদর্শন করে হতাহতদের পরিবারকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এরা হলো নবাবগঞ্জের ওই যে পাকা নারায়ণপুর আছে না, ওখান থেকে ওরা ওই নৌকায় উঠে বরযাত্রী আসতেছিল বিয়ে করতে, তো ওই আমাদের পাকা ধুলাউড়ি ঘাট ওইখানে আসার পরে বজ্রপাতে। গত 3 দিন ধরে মৌসুমী বায়ুর প্রভাবে ওই এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত হচ্ছে, এর মধ্যেই চরাঞ্চলের দুর্গম এলাকায় যাচ্ছিলেন তারা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। প্রায় 1 মাস পর নারায়ণগঞ্জের রূপগঞ্জের সেজান জুসের কারখানায় আগুনে নিহতদের মধ্যে 24 জনের মরদেহ স্বজনদের বুঝিয়ে দেওয়া হয়েছে। দুপুরে ঢাকা মেডিকেলের মর্গ থেকে এসব মরদেহ হস্তান্তর করে সিআইডি। মরদেহ দাফনের জন্য নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের পক্ষ থেকে স্বজনদের দেওয়া হচ্ছে 25,000 টাকা করে। ঢাকা মেডিকেলের মর্গের সামনে স্ত্রী রহিমার মরদেহের জন্য অপেক্ষায় কিশোরগঞ্জের মোহাম্মদ সেলিম। রূপগঞ্জের সেজান জুসের কারখানায় আগুনে মৃত্যু হয় রহিমার। পরীক্ষার লাগে রক্ত দিছে আমার ছেলে আরিফ আর আমার মেয়ে লিপা, 2 ভাই বোনের রক্ত দিছে। বগুড়া থেকে কল্পনা বেগম এসেছেন মেয়ে নাজমা খাতুনের মরদেহ নিতে, সঙ্গে এসেছেন নাজমার একমাত্র ছেলে নয়ন বাবু। মরদেহ নিতে এসেছেন ফারজানা আক্তারের মা ঝর্ণা বেগম, তার মেয়ে কাজ করতেন সেজান জুস কারখানার 4 তলায়। গেটে তালা মারে লাইছে, বাবা মা মরে গেছে, আর গেটা দু তালা না মারতো তো তাক লইলে। 26 দিন পর প্রিয় মানুষের মরদেহ পেয়ে কান্নায় ভেঙে পড়েন স্বজনেরা। একে একে মরদেহ নিয়ে মর্গ ছাড়ে অ্যাম্বুলেন্স।
সিআইডি জানায় ফরেন্সিক ল্যাবে নিহতদের স্বজনদের ডিএনএ নমুনা পরীক্ষা শেষে প্রথম দফায় 45টি মরদেহের পরিচয় শনাক্ত হয়েছে। 24 জনের মরদেহ স্বজনদের বুঝিয়ে দেয়া হয়েছে, বাকি 21 জনের মরদেহ দেয়া হবে শনিবার। 45 জনের মরদেহকে আইডেন্টিফাই করতে পেরেছে যাবৎ, বাদ বাকি যেটুকু আছে সেটুকুরও কাজ চলছে এবং খুব সহসাই সেটিও হয়ে যাবে। 8 জুলাই সেজান জুসের কারখানায় আগুনের ঘটনায় মৃত্যু হয় 51 জনের, 3 জনের মরদেহ তখনই দেয়া হয় স্বজনদের, আর 48 জনের মরদেহ শনাক্তের জন্য স্বজনদের ডিএনএ নমুনা নেওয়া হয়। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মিরপুরে সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার দেয়া 122 রানের টার্গেটে জয়ের কাছে বাংলাদেশ। এখন পর্যন্ত সংগ্রহ 5 উইকেটে 118 রান। সৌম্য নাইমের দ্রুত বিদায়ে চাপে পড়ে বাংলাদেশ। সাকিব মাহেদির অবদান আশা বাঁচিয়ে রাখে স্বাগতিকদের। মাহমুদুল্লাহ ফেরেন শূন্যতে, নিয়মিত উইকেট হারিয়ে ম্যাচ কঠিন করে ফেলে টাইগাররা। তবে দলকে এগিয়ে নেয় আফিফ সোহানের জুটি। এর আগে মিচেল মার্শ ও মোজেস হেনড্রিক্সের কল্যাণে লড়াইয়ের পুঁজি পায় অস্ট্রেলিয়া। আবারও 45 রানে থামেন মার্শ, হেনড্রিক্স করেন 30 রান। এদিন স্পিনারদের শক্ত হাতে সামলেছে অজরা। মাহদি ও সাকিব পেয়েছেন 1 উইকেট, তবে গত ম্যাচের নায়ক নাসুম ছিলেন খরুচে। তিনি উইকেট নিয়ে সেরা মুস্তাফিজ, জোড়া শিকার শরীফুল। Record of Tamim Iqbal, 51 deliveries. There's so many. There's Mahmudul Hasan Joy. I'm sure you must have seen him. Tanzeer Hasan Tamim. Tohid Ridoy. There's so many names that comes to my mind. And everyone will be pushing for a spot. And partnership among Afif and Nurul to finish off the innings. Shakib Al Hasan, Mehdi Hasan did get a start but just couldn't get on. By 5 wickets. মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম থেকে সবশেষ খবর জানাতে এই মুহূর্তে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী জহিরুল ইসলাম। জহির, বাংলাদেশ তো 5 উইকেটে জিতে গেল, তো বাংলাদেশ দলের আজকের ম্যাচটিকে কিভাবে মূল্যায়ন করবেন? অবশ্যই, বাংলাদেশ যেভাবে আসলে জিতেছে ম্যাচটি 122-এর টার্গেটে, আমরা দেখেছি 67 রানে 5 উইকেট পড়ে যাওয়ার পর কিছু অনিশ্চয়তা সৃষ্টি হয়েছিল। সেখান থেকে সোহান এবং আফিফ যে জুটিটি গড়েছেন 38 বলে 50 পার্টনারশিপ করার পর ম্যাচটি আসলে বাংলাদেশের ফেভারে চলে আসে। এবং ওই মুহূর্তে আসলে ওই জুটিটা তারা যে ম্যাচিউরিটির প্রমাণ দিয়েছিলেন, যে উইকেটের ধরন অনুযায়ী ব্যাট করার যে সক্ষমতা তারা দেখিয়েছেন, এই বিষয়টি আসলে সত্যি নোট করার মতো। যে আমরা দেখেছি অস্ট্রেলিয়া কিন্তু এই সহজ শর্তটা তারা কিন্তু ধরতে পারেনি, তাদের অভিজ্ঞতার ঘাটতি ছিল, ঠিক আছে, ভালো কথা। কিন্তু বাংলাদেশের ব্যাটসম্যান যারা, যাদের কথা বলছি আফিফ এবং সোহান, তারাও যে খুব অভিজ্ঞ তেমন না, তারা জাতীয় দলে প্রায় নতুনই বলতে পারেন, কিন্তু তারা তাদের হোম কন্ডিশনের যে অ্যাডভান্টেজ কীভাবে কাজে লাগাতে হয় সেটা কিন্তু আজকে দেখিয়ে দিয়েছেন। যে পরিস্থিতিতে তারা ঘুরিয়ে দাঁড়িয়েছেন এটা আসলেই অনবদ্য। বাংলাদেশের প্রথম থেকে যদি বলি বোলিংয়ে, আজকে বাংলাদেশ খুব ভালো একটা স্টার্ট। এই ধরনের উইকেটে যে ধরনের বোলিং করা দরকার, স্পিনারদের কথা শুরুতে বলতে হয় যে স্পিনাররা কিন্তু ম্যাচটি প্রথমে কিন্তু স্পিনাররাই বাংলাদেশের ফেভারে এনে দিয়েছেন। এরপর আমরা স্পিনারদের কথা বলতে গিয়ে প্রায় যেটা হচ্ছে যে প্রথম 2টি টি-টোয়েন্টিতে দেখা যাচ্ছে পেসারদের কথা বলা হচ্ছে না, বেশ কঠিন কাজ, মধুর সমস্যা বলা যেতে পারে। শরীফুল এবং মুস্তাফিজের জুটির কথাটি আজকে অবশ্যই বলতে হবে। দুজনে মিলে 4টি উইকেট তুলে নিয়েছেন জুটি বেঁধে, এবং তারা যেটা করেছেন 48টি বলের মধ্যে তারা 20টি ডট বল দিয়েছেন। এটা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর যে অস্ট্রেলিয়ান লোয়ার মিডল অর্ডার কিন্তু এটার কারণে একটা চাপে পড়ে যায়, যে প্রচুর ডট বল বাংলাদেশের বোলাররা কিন্তু আদায় করে নিয়েছে। এবং সেটার প্রথম টি টোয়েন্টিতেও নাসুম কিন্তু বলেছিলেন যে ডট বল স্ট্র্যাটেজির কথা, আজও কিন্তু সেই কৌশলে বাংলাদেশ এগিয়েছে এবং পেসাররা যেভাবে সমর্থন দিয়েছে সেটা আসলেই দুর্দান্ত। এবং আসলে অ্যাজ এ টিম খেলে কিন্তু বাংলাদেশ বোলাররা স্পিন ডিপার্টমেন্ট এবং পেস ডিপার্টমেন্টের দুর্দান্ত সমন্বয়ের কারণেই কিন্তু ম্যাচটি অস্ট্রেলিয়াকে 121-এ অল আউট করে দেওয়ার পরে কিন্তু ম্যাচটি অনেকটা বাংলাদেশের ফেভারে চলে আসে। কিন্তু 122-এর টার্গেটে বাংলাদেশ যেভাবে শুরু করেছে, সৌম্যর কথা বলতে হয় যে সৌম্য বাকি 5টি উইকেটের মধ্যে 4টি বোল্ড হয়েছে, 3টি বোল্ডের কথা বলতে হয় যে আনইভেন বাউন্স ছিল, বল হয়েছে, কিন্তু সৌম্য পরপর 2টি টি-টোয়েন্টিতে আসলে হতাশই করেছেন। আজকে তিনি নতুন বলে মিচেল স্টার্কের বলে, যিনি 145-এর নিচে বলই করেন না, তার বলে যেভাবে ক্রস ব্যাটে চালিয়েছিলেন সেটা আসলেই হতাশার বিষয়। তো
এই বিষয়গুলো আসলে শেখার বিষয়। দেখতে হবে যে বাংলাদেশের ব্যাটসম্যানরা এই বিষয়গুলো কত দ্রুত শেখেন। তবে আসার কথা হচ্ছে যে সোহান এবং আফিফ আজকে যে ম্যাচুরিটি প্রমাণ দেখিয়েছেন, আফিফের কথা বলতে সোজা ব্যাটে খেলেছেন আফিফ, কিন্তু খুব বেশি এক্সপেরিমেন্টে যাননি, অপেক্ষা করেছেন অস্ট্রেলিয়ান বোলাররা কখন বাজে বল করবেন। যখনই বাজে বল এসেছে তিনি কিন্তু বেসিক অনুসরণ করে কিন্তু সাফল্য পেয়েছেন। এবং সোহান প্রথম টি টোয়েন্টি, দ্বিতীয় টি টোয়েন্টিতে সোহান একটি নতুন মাত্রা টাইগার ক্রিকেটের জন্য। আমরা উইকেটের পেছনে সোহানের কারণে আমরা দেখেছি স্পিনাররা কিন্তু বাড়তি সুবিধা পেয়েছে, এবং আজকে তিনি যেভাবে ব্যাট হাতে অবদান রেখেছেন তাতে বলা যেতে পারে বাংলাদেশ দলের পরবর্তী নিউক্লিয়াসকে বাংলাদেশ হয়তো এই সিরিজেই খুঁজে পেতে যাচ্ছে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম থেকে জানাচ্ছিলেন সহকর্মী জহির রায়হান। টোকিও অলিম্পিকে শীর্ষস্থান অক্ষুণ্ণ রেখে এগিয়ে যাচ্ছে চীন। ট্র্যাকে 100 মিটারে আক্ষেপ, 200 মিটারে ঘুচিয়েছেন ডিগ্রাস। স্বর্ণজিতে উৎসব পড়েছেন কানাডার এই স্প্রিন্টার। মেয়েদের 400 মিটার হার্ডলসে বিশ্ব রেকর্ড যুক্তরাষ্ট্রের সিডনি ম্যাকলফলিনের। অন্যদিকে রেকর্ড গড়েই ছেলেদের সাইক্লিংয়ের টিম প্যারাশুটের সেরা ইতালি। বুধবার আকর্ষণের কেন্দ্রে ছেলেদের 200 মিটার স্প্রিন্ট। রিওতে রৌপ্যজয়ী আন্দ্রে ডিগ্রাস টোকিওতে ঘোচালেন আক্ষেপ। টাচলাইনে সবার আগে কানাডার নাম্বার ওয়ান স্প্রিন্টার 19.62 সেকেন্ড টাইমিংয়ে বাগিয়েছেন স্বর্ণ। 0.06 সেকেন্ডের ব্যবধানে দ্বিতীয় যুক্তরাষ্ট্রের কেনেথ বেদনারেক। মেয়েদের 400 মিটার হার্ডলসে হয়েছে বিশ্ব রেকর্ড, এই ইভেন্টে স্বর্ণরৌপ্য যুক্তরাষ্ট্রের। স্বদেশী দালিলা মোহাম্মদকে ছাড়িয়ে শ্রেষ্ঠত্ব সিডনি ম্যাকলফলিনের। সময় নেন 51.46 সেকেন্ড, 0.12 সেকেন্ড বেশি লেগেছে দালিলার। ছেলেদের 800 মিটার দৌড়ে সোনা জিতেছে কেনিয়ার ইমানুয়েল কিপ করুই। 1:45.06 সেকেন্ড সময় নিয়েছেন। এই ইভেন্টে রৌপ্য স্বদেশী ফার্গুসনের, ব্রোঞ্জ পেয়েছেন পোল্যান্ডের দোবেকের। ছেলেদের সাইক্লিংয়ের টিম পারস্যুটের সেরা ইতালি গড়েছে বিশ্ব রেকর্ড। কনসোর্নি, ফিলিপ্পো, ফ্রান্সেসকো, জনাথন মিলে সময় নিয়েছেন 3:42.03 সেকেন্ড। ছেলেদের লাইট হেভিওয়েট বক্সিং ফাইনালে ব্রিটেনের বেন হুইটেকারকে হারিয়ে সোনা জিতেছেন কিউবার আর্লেন লোপেজ। স্প্লিট ডিসিশনে হেরেছেন হুইটেকার। ম্যারাথন সাঁতারে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন আনা মার্সেলো কুনিয়া সবার উপরে। স্বর্ণ বাগিয়েছেন এই ব্রাজিলিয়ান, এখানে রৌপ্য জেতে নেদারল্যান্ডসের শ্যারন ফন রুয়েন্ডাল। ব্রোঞ্জ জয় অস্ট্রেলিয়ার কারেন নালি। ভারতের অ্যাকাউন্টে যুক্ত হয়েছে আরও এক পদক। মেয়েদের ওয়াল্টার ওয়েট বিভাগে ব্রোঞ্জ জিতেছেন বক্সার লভলিনা বর্গোহাইন। তুরস্কের সুর মেনালির কাছে সেমিতে হেরেছেন লভলিনা। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল খেলার খবরে। এবার ভিন্ন প্রসঙ্গ। দাবানলে পুড়ছে বিশ্বের বিভিন্ন দেশ। তপ্ত আবহাওয়ার কারণে কোথাও আগুনের স্ফুলিঙ্গ সৃষ্টি হলে মুহূর্তেই ছড়িয়ে পড়ছে আগুন। দাবানল সামাল দিতে হিমশিম খাচ্ছে দেশগুলো। যুক্তরাষ্ট্র, কানাডা, গ্রিস, ক্রোয়েশিয়া, তুরস্ক সহ বেশ কিছু দেশে তীব্রভাবে দেখা দিয়েছে এই দুর্যোগ। এ নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের শেষ অংশে। রাজধানীর বনানীতে প্রযোজক রাজের বাসায় অভিযান চালাচ্ছে র্যাব। এই মুহূর্তে রাজের বাসার সামনে আছেন সহকর্মী নাহিদ কামাল, বিস্তারিত জানবো তার কাছে। নাহিদ কামাল, কিছুক্ষণ আগে আপনার সঙ্গে যখন কথা হচ্ছিল তখন অভিযান চলছে, এই অভিযানটি কখন শুরু হয়েছে এবং এখনো পর্যন্ত কিছু পাওয়া গেছে কিনা, এবং রাজের বিরুদ্ধে অভিযোগ কি? ঠিক রাত 8:30 নাগাদ মূলত হচ্ছে রাজ মাল্টিমিডিয়ার যে কর্ণধার নজরুল ইসলাম রাজের বাসায় কিন্তু অভিযান পরিচালনা করে র্যাব এক এবং র্যাব সদর দপ্তরের একটি গোয়েন্দা টিম। তারা কিন্তু ঠিক রাজের বাসায়, বনানীর 7 নম্বর রোডের রাজের যে বাসা রয়েছে সেই বাসায় তারা অভিযান পরিচালনা করেন, এবং এই মুহূর্তে তারা এখনও ভেতরে অভিযান পরিচালনা করছেন। আমি যদি এখানকার চিত্র আপনাকে একটু দেখানোর চেষ্টা করি, এখানে এখন পর্যন্ত তারা ভেতরে অবস্থান করছেন এবং এখানে কিন্তু বলা চলে শত শত উৎসুক জনতা এখানে এসে ভিড় করছেন এবং তারা অবস্থান করছে, যার কারণে কিনা আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বারবারই চেষ্টা করছেন যেন এই জায়গাটিতে মানুষ ভিড় করে তাদের অভিযানকে ব্যাহত না করে বা কোনো ধরনের সমস্যার সৃষ্টি না করে, সেই বিষয়টিও কিন্তু তারা নজরদারিতে রাখছেন। বলা চলে রাজের বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে, প্রাথমিকভাবে যেটি তারা বলছেন যে রাজের হাত ধরেই
পরিমণির রূপালী পর্দায় প্রদর্পণ। এবং মূলত হচ্ছে রাজ নিজেও প্রযোজক, রাজ মাল্টিমিডিয়ার তো কর্ণধার আছেনই, তিনি প্রযোজনার পাশাপাশি অভিনয়ও করতেন, পরিমণির সাথে তার বেশ কয়েকটি অভিনয়েরও খবর পাওয়া গিয়েছে। এবং যেটি দাঁড়িয়েছে, কথা আপনি আগের বুলেটিনেও বলেছেন, এখনও বলছেন, রাজের হাত ধরেই পরিমণির ঢাকায় সিনেমায় আগমন, এটি তো কোনো অভিযোগ হতে পারে না অথবা এটি অপরাধও না, আর মানে তার হাত ধরে ঢাকায় সিনেমায় তার আগমন ঘটেছে, এর মধ্য দিয়ে সমস্যাটা কি? মূলত যেই সমস্যাগুলো বলা হচ্ছে, পরিমণি খুব অল্প সময়ে যে জনপ্রিয়তার ব্যাপারটি হচ্ছে ভালোবাসা সীমাহীন, যেটি হচ্ছে রাজের প্রযোজিত প্রথম সিনেমা যেটি পরিমণি অভিনয় করে, পরিমণির অভিনীত প্রথম সিনেমা হচ্ছে এটি, যে ভালোবাসা সীমাহীন, যেই ছবিটি মূলত এরপরে ব্যবসা সফল বা এই ধরনের কোনো রেকর্ড বা ব্যবসা সফলের কোনো খবর কিন্তু নেই। আপনি যেমনটা বলছিলেন, অভিযোগের মূল জায়গাটি হচ্ছে পরিমণিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে বা আজকে অভিযান পরিচালনার আগে পরিমণির বাসায় যখন দুপুরের পর থেকে র‍্যাবের এবং গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা অভিযান পরিচালনা করেন, তাদের কাছে এর আগে থেকেই তথ্য ছিল পরিমণির এত অল্প সময়ে এত জনপ্রিয়তা এবং বিভিন্ন ব্যবসায়ী মহল থেকে শুরু করে বিভিন্ন পাড়ায় তার যে জনপ্রিয়তা এবং যাদের সাথে সম্পর্ক গড়ে উঠেছে, এবং যেটি বলা হচ্ছে পরিমণির বাসায় যে মিনি বার পাওয়া গিয়েছে, বিপুল পরিমাণে মাদক উদ্ধার হয়েছে, মদ, এলএসডি এবং বলা চলে এই ধরনের যেসব মাদক পাওয়া গিয়েছে, এরা কারা সরবরাহ করতো তার ফ্ল্যাট বা এত দামি বিলাসবহুল জীবনযাপনের পিছনে, যেটি বলা হচ্ছে এই রাজ মাল্টিমিডিয়ার কর্ণধার নজরুল ইসলাম রাজের একটি সক্ষতা রয়েছে। সক্ষতার ব্যাপারটি আমরা প্রাথমিকভাবে যেটি জানতে পেরেছি গোয়েন্দাদের কাছ থেকে এবং র‍্যাবের পক্ষ থেকে, যেটি বলা হচ্ছে বিভিন্ন ব্যবসায়ী থেকে শুরু করে বলা চলে বিভিন্ন উচ্চ পদস্থ কর্মকর্তা, তাদের সাথে যোগসাজশ করিয়ে দেওয়ার ব্যাপারে রাজ একটি ভূমিকা পালন করেছে এমন অভিযোগ কিন্তু গোয়েন্দাদের কাছে ছিল এবং র‍্যাবের পক্ষ থেকে এমনটাই আমাদেরকে প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি। এখন পর্যন্ত অভিযান পরিচালনা চলছে, তবে আরেকটি বিষয় হচ্ছে রাজের যেই বাসাটিতে এখন অভিযান চলছে এটি কিন্তু তার অফিস হিসেবেও ব্যবহৃত হতো, সেই নাহিদ কামাল তথ্যের ভিত্তিতে তারা এখানে অভিযান পরিচালনা করছেন এবং তাদের ধারণা রাজের বাসা থেকেও হয়তোবা মাদক এবং এই ধরনের দ্রব্য উদ্ধার হতে পারে, সেই বিষয়টি মাথায় রেখে তারা একেবারে চিরুনি অভিযান চালাচ্ছেন এই বাসাটিতে। এবং মূলত আমরা এর আগের বুলেটিনগুলোতে বিকেল থেকে যেই বিষয়গুলো জানার বারবারই চেষ্টা করছিলাম, যে পরিমণি এত বিলাসবহুল জীবনযাপনের পিছনে তার পেছনে কারা আছে, সেই প্রশ্নটির উত্তর যেমন আমরা খুঁজেছি, পাশাপাশি দেশবাসীরও কিন্তু একই প্রশ্ন ছিল যে এর পেছনে কারা ছিল, কাদের মদদে বা কাদের আশ্রয়ে। আরেকটি বিষয় একটু জানি, যে প্রযোজক রাজের চলচ্চিত্র প্রযোজনা ছাড়া অন্য কোনো ব্যবসা আছে কিনা, অথবা চলচ্চিত্র ব্যবসার আড়ালে তিনি অন্য কোনো ধরনের কার্যক্রম পরিচালনা করতেন কিনা? এই মুহূর্তে আমাদের আসলে যারা অভিযান পরিচালনা করছেন র‍্যাবের পক্ষ থেকে আমাদেরকে বিস্তারিত তথ্য কিন্তু এখন পর্যন্ত দেওয়া হয়নি, যেহেতু তারা 8:30 নাগাদ ভেতরে ঢুকেছেন। আমরা আমাদের সোর্সের মাধ্যমে এবং ভেতরে যারা আছেন একেবারে একান্তভাবে অল্প কিছু তথ্য জানতে পেরেছি, তারা বিস্তারিত অভিযান পরিচালনা শেষে আমাদেরকে যেটি বলছেন 30 মিনিট নাগাদ অভিযান চলবে, এরপরে এই বিষয়গুলো কিন্তু খোলাসা করবেন। তবে পরিচালক রাজের বিরুদ্ধে যে এইসব অভিযোগ তারা পাচ্ছেন, পরিমণিকে বিভিন্ন জায়গায় বিভিন্ন পরিচয় করিয়ে দেয়া এবং পরিমণির এইসব অপরাধ বা যেসব মাদক আজকে উদ্ধার হয়েছে এইসবের পিছনে রাজের সংশ্লিষ্টতা আছে এমনটাই কিন্তু ধারণা করছে গোয়েন্দা পুলিশ এবং র‍্যাবের পক্ষ থেকে। এখন পর্যন্ত ভেতরে অভিযান চলছে এবং যেটি তারা বলছেন যে রাজের বিরুদ্ধে যদিও এর আগে থেকেই তারা নজরদারিতে রেখেছিলেন, সামগ্রিক প্রক্রিয়াটি আজকে যখন দুপুর নাগাদ যখন পরিমণির বাসা অভিযান পরিচালনা করে তখন থেকেই রাজের বাসা তারা অভিযান পরিচালনা করবেন বা রাজকে তাদের জিজ্ঞাসাবাদ বা আইনের আওতায় আনবেন এমন একটি পরিকল্পনা ছিল, কিন্তু এরপরে যখন পরিমণির বাসায় দীর্ঘক্ষণ অপেক্ষার পরে র‍্যাবের কর্মকর্তারা ভিতরে প্রবেশ করে এবং তাকে কিন্তু প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করে, এইটুকু আমরা জানতে পেরেছি। রাজের সাথে তার সক্ষতার ব্যাপারটিও কিন্তু প্রাথমিকভাবে র‍্যাবের কর্মকর্তারা জানতে পারে। এরপরই যখন 8:00 নাগাদ পরিমণিকে র‍্যাব হেডকোয়ার্টারে নিয়ে যাওয়া হয়, ঠিক 8:30 পর থেকেই অভিযান শুরু হয় বনানীতে রাজের এই বাসা। এখন পর্যন্ত অভিযান চলছে এবং র‍্যাবের কর্মকর্তারা ভেতরে অবস্থান করছেন, তবে এখন পর্যন্ত আমাদের কাছে এর বাইরে তেমন কোনো র‍্যাবের কর্মকর্তারা তো ভেতরে আছেন এবং আপনি বলছিলেন যে আরো প্রায় 30 মিনিট এই অভিযান চলবে, 8:30 থেকে শুরু হয়েছে এই অভিযান, এর মধ্যে প্রায় 1 ঘন্টা 15 মিনিট এই অভিযান চলছে, কিছু কি পাওয়া গেছে ভেতর থেকে, কি কোনো তথ্য পেয়েছেন যে রাজের বাসায় অবৈধ কোনো সামগ্রী পাওয়া গেছে কিনা? দেখুন, এই পুরো অভিযানটি চলমান
বলা চলে যে চলমান গত কয়েকদিন ধরে র‍্যাব বা আইনশৃঙ্খলা বাহিনী কর্মকর্তারা মিডিয়া অঙ্গনের বিভিন্ন সেলিব্রিটি বা মডেলদের বাসায় বা তাদেরকে যে নজরদারির আওতায় রেখেছেন পুরো এই অভিযানটি তারও একটি অংশ এমনটা কিন্তু আমাদেরকে গোয়েন্দা পুলিশ এবং র‍্যাবের পক্ষ থেকে বলা হচ্ছে। তারা যেটি বলছেন যেহেতু মডেল মৌ আক্তার এবং মডেল পিয়াসা তাদের বাসায় যখন অভিযান পরিচালনা করেন তারা তাদের বাসায় মিনি বার পাওয়া গিয়েছে, বিভিন্ন মাদক উদ্ধার হয়েছে। তাদের কাছ থেকে যখন প্রাথমিক জিজ্ঞাসাবাদ জানতে পারে যে তাদের কাছে কারা আসতেন নিয়মিত, তাদের এই বারের মধ্যে কারা আসতেন, তাদের সাথে কাদের যোগসাজো ছিল, তাদের মূলত উঠতি বয়সের শ্রেণী বা যারা ব্যবসায়ী আছেন কাদের দিয়ে তারা বিভিন্ন সময় তাদের বলা চলে উপার্জন বা বিভিন্ন সময় তাদের যেই আলিশান জীবনযাপনের যে ব্যাপারগুলো গণমাধ্যমে উঠে এসেছে সেগুলো কাদের দ্বারা নিয়ন্ত্রণ হতো, বেশ কিছু তথ্য কিন্তু মডেল মৌ এবং পিয়াসার কাছ থেকে পেয়েছে। এরপরে আজকে পরিমনির বাসায়ও কিন্তু সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এবং সেখান থেকে রাজের সংশ্লিষ্টতার বিষয়ে কিন্তু র‍্যাবের কর্মকর্তারা সেখান থেকেও কিছুটা জানতে পারে। এখন পর্যন্ত ভেতরে অভিযান চলছে, তবে তারা ধারণা করছেন রাজের বাসা থেকেও মাদক উদ্ধার হতে পারে বা বলা যেহেতু এর আগে যতগুলো অভিযান পরিচালনা করা হয়েছে সবার বাসা থেকেই মাদক এবং মিনিবার উদ্ধার মিনিবারের খবর কিন্তু আমরা গণমাধ্যমে জানিয়েছি। বলা চলে এখন পর্যন্ত আরেকটি বিষয় একটু জানতে চাই যে আপনি বলছিলেন যে পরিমনির সাথে সংশ্লিষ্টতা, তার সঙ্গে যেই ঘনিষ্ঠতা আছে সেটি র‍্যাবের সঙ্গে পরিমনির যেই জিজ্ঞাসাবাদে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পরিমনি রাজের কথা বলেছে সেই কারণে রাজের বাসায় অভিযান চলছে, এর বাইরে আর কারোর বাসায় কাজ রাতে আর অভিযান চলতে পারে? এটি আসলে বলা চলে র‍্যাব বা আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা যারা আছেন তারা তাদের একেবারে গোপনীয়তার কারণে এখনই গণমাধ্যমকর্মী বা আমাদেরকে এই বিষয়ে তারা এমন কোনো কিছু জানাননি। তবে আমরা যেটি জেনেছি যেহেতু পরিমনি বা এই ধরনের সেলিব্রিটি যাদের ব্যাপারে তারা খোঁজ পাচ্ছেন তাদের ম্যাক্সিমামদেরকে তারা নজরদারিতে রেখেছেন, তবে আজকে রাতে আর কার কার বাসায় অভিযান চালানো হতে পারে সে বিষয়ে সুস্পষ্ট তথ্য এখন পর্যন্ত নেই। তবে যেটি ধারণা করা হচ্ছে মূলত এই মাদক কিংবা হচ্ছে এরকম আলোচিত যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো মাথায় নিয়েই যাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া যাচ্ছে তাদেরকে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা নজরদারিতে রেখেছেন। নাইত কামাল, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকবার জন্য। বিশ্বের বিভিন্ন দেশে দেখা দিয়েছে দাবানল। তপ্ত আবহাওয়ার কারণে কোথাও আগুনের স্ফুলিঙ্গ সৃষ্টি হলে মুহূর্তেই ছড়িয়ে পড়ছে আগুন। দাবানল সামাল দিতে হিমশিম খাচ্ছে দেশগুলো। যুক্তরাষ্ট্র, কানাডা, গ্রিস, ক্রোয়েশিয়া, তুরস্ক সহ বেশ কিছু দেশে তীব্রভাবে দেখা দিয়েছে এই দুর্যোগ। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় 20 একর জায়গা জুড়ে ছড়িয়ে পড়েছে একটি দাবানল। গাড়িতে আগুন লাগার পর তা দ্রুত ছড়িয়ে পড়ে পাশের ঝোপঝাড় এবং বনে। আগুনের তীব্রতাকে আরও বাড়িয়েছে ক্যালিফোর্নিয়ার উষ্ণ এবং শুষ্ক আবহাওয়া। বর্তমানে যুক্তরাষ্ট্রে এমন 97টি দাবানল সক্রিয় আছে। 20,000 দুর্যোগকর্মী কাজ করছেন এসব আগুন নিয়ন্ত্রণে। গ্রিসের এথেন্সে বনাঞ্চলে ছড়িয়ে পড়া আগুন পৌঁছেছে লোকালয় পর্যন্ত। হাজার হাজার মানুষ বাড়িঘর ছাড়ছে দাবানল থেকে বাঁচতে। ভূমধ্য সাগরীয় দেশটির ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এই মৌসুমে। ক্রোয়েশিয়ার অ্যাড্রিয়াটিক উপকূলের উদ্ধারকর্মীরা দ্বিতীয় দিনের মতো দাবানল নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে। তবে কর্তৃপক্ষ বলছে সোমবারে শুরু হওয়া এই দাবানল অনেকটাই নিয়ন্ত্রণে আনা গেছে। এদিকে ইতালির উপকূলীয় শহর পেস্কারায় তীব্র দাবানল ছড়িয়ে পড়ছে। তুরস্কে অরেন গ্রামের তাপবিদ্যুৎ কেন্দ্র দাবানলের হাত থেকে বাঁচাতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে কর্মীরা। দেশটির 6টি প্রদেশ পুড়ছে দাবানলের আগুনে। বিশেষজ্ঞরা বলছেন দক্ষিণ ইউরোপের তাপদাহ আর উত্তর আফ্রিকার উষ্ণবায়ুর প্রভাবে ভূমধ্য সাগরীয় অঞ্চলের দেশে দেশে দাবানলের সৃষ্টি হচ্ছে। মুশরিফা নুজাদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল বিরতিহীন রাত 9টার বাংলাদেশে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ।